প্রাণ গ্রুপ আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করতে কোনো টাকা লাগবে না। প্রাণ কোম্পানির এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আকর্ষণীয় বেতনের সুযোগ রয়েছে। দেরি না করে চলুন বন্ধুরা দেখে নেই প্রাণ গ্রুপের নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি। সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে প্রাণ গ্রুপ। শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রুপে দুইটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা নির্ধারিত তারিখে সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে পারবেন। প্রতিষ্ঠানের নাম প্রাণ গ্রুপ। চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন পুরুষ, কর্মস্থল যে কোনো স্থানে। ভিউয়ার্স, আবেদনের বিস্তারিত পড়ার জন্য আপনাদের এখানে ক্লিক করতে হবে। এখানে সব বিস্তারিত দেওয়া আছে। আমি এটি আপনাদের পড়িয়ে দেখিয়ে দিচ্ছি কোন কোন জায়গা থেকে আপনারা পরীক্ষা দেবেন এবং কোন কোন পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যারা সহজ সলিউশন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন, কারণ আমাদের চ্যানেলে সরকারি বেসরকারি সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপলোড দেওয়া হয়। আপনারা চাইলে আমাদের চ্যানেল থেকে বিভিন্ন পার্ট টাইম চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও দেখে পার্ট টাইম চাকরিতে আবেদন করতে পারেন। এছাড়াও আপনাদের যদি বিডি জবসে অ্যাকাউন্ট না থাকে তাহলে আমাদের এই চ্যানেল থেকে ভিডিও দেখে আপনারা বিডি জবসে খুব সহজে একটি 100% প্রোফাইল অ্যাপ্রুভ অ্যাকাউন্ট করতে পারেন। ভিউয়ার্স, শুরু করছি আজকের ভিডিওটি। প্রাণ গ্রুপ বাংলাদেশের সর্ববৃহৎ কৃষি ও খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান। মানব সম্পদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এই গ্রুপে বাংলাদেশের বিভিন্ন লোকেশনে অবস্থিত ফ্যাক্টরি ও ডিপোসমূহে কিছু সংখ্যক ড্রাইভার ও সিকিউরিটি গার্ড নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও উপযুক্ত প্রার্থীদেরকে 2 কপির ছবি, ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের সনদ, নাগরিকত্ব সনদ, মূল ড্রাইভিং লাইসেন্স ড্রাইভার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা সনদ ও জীবন বৃত্তান্ত সহ উল্লিখিত ঠিকানা ও তারিখ অনুযায়ী সকাল 9টার মধ্যে সরাসরি সাক্ষাৎকারের জন্য অনুরোধ করা হচ্ছে। পদের নাম ড্রাইভার। যোগ্যতা ও শর্তাবলী। কমপক্ষে অষ্টম শ্রেণী পাস হতে হবে। বয়স 25 বছর থেকে 40 বছর হতে হবে। লাইসেন্সের ধরন হ্যাভি, মিডিয়াম অথবা লাইট। অভিজ্ঞতা, বৈধ লাইসেন্স সহ 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। সুযোগ সুবিধা, আকর্ষণীয় বেতন থাকবে, ট্রিপ ভাতা থাকবে, উৎসব ভাতা থাকবে, সন্তোষজনক কাজের ক্ষেত্রে বছরান্তে বেতন বৃদ্ধি করা হবে, ফ্রি থাকা ও স্বল্পমূল্যে খাওয়ার ব্যবস্থা সহ কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা থাকবে। সিকিউরিটি গার্ড পুরুষ। কমপক্ষে অষ্টম শ্রেণী পাস হতে হবে। বয়স 22 বছর থেকে 40 বছর। উচ্চতা 5'6", বুকের মাপ 34 ইঞ্চি স্বাভাবিক। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সুযোগ সুবিধা, আকর্ষণীয় বেতন, উৎসব ভাতা, ফ্রি পোশাক, সন্তোষজনক কাজের ক্ষেত্রে বছরান্তে বেতন বৃদ্ধি, ফ্রি থাকা ও স্বল্পমূল্যে খাওয়ার ব্যবস্থা সহ কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। সাক্ষাৎকারের স্থান ও তারিখ। ঢাকায় প্রাণ HRM ডিপার্টমেন্ট, হোসেন মার্কেট, 4th তলা, উত্তর বাড্ডা, ঢাকা 1212। ড্রাইভার অথবা সিকিউরিটি গার্ড পদের জন্য প্রতি মঙ্গলবার সাক্ষাৎকার দিতে হবে। নরসিংদীতে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক, PIR, বাগপাড়া, ঘোড়াশাল রোড, পলাশ, নরসিংদী। ড্রাইভার পদের জন্য প্রতি শনিবার ইন্টারভিউ দিতে যেতে হবে। বরিশালে প্রাণ ডিপো প্রাণ ফুডস লিমিটেড, কালিজিরা বাজার, বরিশাল। ড্রাইভার পদের জন্য শনিবার দিন প্রতি শনিবারে আপনাদের ইন্টারভিউতে যেতে হবে। খুলনায় প্রাণ ডিপো আলমগীর ট্রেডার্স, কাশেম শিল্পনগর, দামোদর, ফুলতলা, খুলনা। ড্রাইভার পদে প্রতি বুধবার ইন্টারভিউতে জয়েন করতে হবে। ঝিনাইদহতে প্রাণ ডিপো শেখ কামাল টেক্সটাইল কলেজ, এখানে 9 ফেব্রুয়ারি 2 মার্চ। নাটোরে প্রাণ ডিপো প্রাণ ফুডস লিমিটেড, একডালা মেহেন্দিতলা, নাটোর সদর, নাটোর। এখানে আপনাদের প্রতি বৃহস্পতিবার ড্রাইভার পদে এবং সিকিউরিটি গার্ড পদে 9 ফেব্রুয়ারি এবং 9 মার্চ। সিলেটে প্রাণ ডিপো ইসলাম পাম্পের সামনে, করুয়া বাজার, ওসমানীনগর, সিলেট। ড্রাইভার পদে এবং সিকিউরিটি গার্ড পদে 15 ফেব্রুয়ারি এবং 15 মার্চ। হবিগঞ্জে আপনারা প্রতি বৃহস্পতিবার ড্রাইভার পদে এবং 16 ফেব্রুয়ারি ও 16 মার্চ সিকিউরিটি গার্ড পদে আবেদন করবেন। রংপুরে আপনারা ড্রাইভার পদে 17 মার্চ এবং 17 ফেব্রুয়ারি আবেদন করতে পারবেন। চট্টগ্রামে প্রাণ ডিপোতে আপনারা ড্রাইভার পদে 19 মার্চ এবং সিকিউরিটি গার্ড পদেও 19 মার্চ আবেদন করতে পারবেন। আপনারা 19 ফেব্রুয়ারি এবং 19 মার্চ দুই দিনই আবেদন করতে পারবেন। কুমিল্লায়ও আপনারা ড্রাইভার ও সিকিউরিটি গার্ড পদে 20 ফেব্রুয়ারি ও 20 মার্চ আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, এখানে বলা আছে কারোর সাথে নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেন করবেন না। এছাড়াও ভিউয়ার্স, আবেদন করতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার সেই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন। ধন্যবাদ।